মর্নিং, গুড মর্নিং না এখন গুড আফটারনুন, এখন বাজে ঘড়িতে 12:05। আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, শুক্রবারের 12:05 তোমাদের সাথে কথা বলতে এলাম। কালকে ছিলাম মায়েদের বাড়ি, দুপুরবেলা পর্যন্ত তোমাদের সাথে কথা বললাম, যে চলে গেলেও বলবো না গেলেও বলবো। যাই হোক, ভাইরা ফিরে এসছে 6টার মধ্যে, তো রাত্রে চলে এসেছি, কিন্তু সেটা আর শেয়ার করা হয়নি, আর কালকে ভিডিও করা হয়নি। কেন কি ভাইরা এসে বিকেলে রাতে খাবে বললো, সেই খাবার করলাম, রাত্রিবেলা একটু রান্নাবাড়ি করে রেখে এলাম, ভাত ফুলকপি আলু দিয়ে, মাছের ঝোল, আলু পোস্ত, ফুলকপি ভাজা, এইসব করে টরে তারপর ওরা আসাতে একটু চা টা খেলাম। খেয়ে বেশি শীত পড়ে যাবে বলে আমি একবারে খাবার আবার সেই হসপিটাল নার্সিংহোমের মতন খাবার প্যাক করে বাড়ি নিয়ে চলে এলাম। সেই 3 কেরিয়ারের টিফিন কৌটো করে আমাদের মা বেটির খাবার নিয়ে চলে এলাম। আর কি বীভৎস ঠান্ডা যে দুদিন ধরে পড়েছে, আজকে কিন্তু তুলনামূলক কম, বৃহস্পতিবার তো একদম বুঝিয়ে দিয়েছে, একেবারে দুয়ারে ভূস্বর্গ এসে গেছিলো। সিকিম ভূস্বর্গ, এখানে যে ঠান্ডা পড়ে, যদিও আমি কোনোদিনও যাইনি, আমার অভিজ্ঞতাও নেই, কিন্তু এইখানেই এত ঠান্ডা সহ্য করতে পারছি না, ওই সব জায়গায় গেলে বোধহয় আমি বরফে শহীদই হয়ে যাব। যাই হোক, আজকে কিন্তু সূর্য একটু বেশ ভালোই উঠেছে, স্কুলের ওখানে একটুখানি রোদ্দুরে বসলাম, অল্প, মানে যেটুকু উঠেছে অল্প, একবারে চচ্চরে যে রোদ উঠেছে তা নয়। আর সকালবেলা কালকে রাতে তো চলে এলাম, তারপর 7:30-7:30 সময় চলে এলাম। আর কালকে ভাইদের বাড়িতে না অনেক মাছের মাথা ছিল, ভাইয়ের বউ বলেছিল যে মাছের মাথাগুলো দিয়ে কিছু একটা করে দিও, তাও কি করব মাছের মাথাগুলো কালকে রাত্রে ভেজে নিলাম। কাল বৃহস্পতিবার, আমার ভাইয়ের বউ নিরামিষ খায়, সেই জন্য কালকে কিছু রান্না করিনি, মাছের মাথাগুলো ভেজে আমি বাড়ি নিয়ে চলে এসেছিলাম। তো ওই ফেলে দেয়া মাছের মাথা, মানে ফেলে দেয়া মানে বাড়ন্ত যে মাছের মাথা বেড়ে যায়, মাছের মাথা অনেক সময় ঝোলে দিয়ে খেতে ইচ্ছে করে না, সেই মাছের মাথা দিয়ে আমি কী কী করেছি দুটো রেসিপি দেখে নাও, তারপর খাওয়ার সময় তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? দুটো রেসিপি করেছি, যাদের বাড়িতে মাছের মাথা কেউ খাও না, মাছের মাথা বেড়ে যায়, তখন ওই মাছের মাথাগুলো দিয়ে কী কী রেসিপি করলে খেতে ভালো লাগবে, অথচ মাছের মাথা উঠে যাবে খেতেও ভালো লাগবে, তাহলে চলো সেটা দেখিয়ে দিই। আর আজকে এখন আমি গরম জল বসিয়ে দিয়েছি, আমি ভাত বসালাম, আর কী কী রেসিপি সকালে করেছি চলো সেটা দেখে নাও। ভাত বসিয়েছি, স্নানটা করে নিই, আগে না বসে যদি যাই না একদম শরীরটা পুরো ছেড়ে দেয়, আর 3-4 দিন যাবৎ আমার একদম ঘুম হচ্ছে না। যাই হোক, আমি আগে ভাবলাম স্নানটা করে নিই, স্নান করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসবো, ঠিক আছে? তাহলে চলো সকালবেলায় আমি কী করেছি মাছের মাথা দিয়ে সেটা দেখে নাও, চল। কালকে রাত্রিবেলায় মাছের মাথাগুলো ভেজে নিয়ে চলে এসেছিলাম, তো এটা দিয়ে প্রথমে করছি বেগুনের কাঁটা চচ্চড়ি। বেগুনের কাঁটা চচ্চড়ি করার জন্য বেগুনগুলো কড়াইতে দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, নিয়ে কড়াইতে মেথি ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা হালকা ভাজা হতে একটু আদা রসুন স্ক্যাপারে ঘষে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি সমস্ত কিছু দেবো, একটু টমেটো দিতে পারলে ভালো হতো, কিন্তু টমেটো তো ঘরে নেই, টমেটো তোমরা কিন্তু দিলে টমেটো দিয়ে করবে। বেশ, মশলাটা অল্প জল দিয়ে কষিয়ে নিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম, বেগুনগুলো দিয়ে আবার একটু জল দিয়ে কষিয়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার মুড়োগুলো দিয়ে দেবো, মুড়োগুলো দিয়ে সামান্য জল দিয়ে যেই দেখবো বেশ গামাখা গামাখা হয়ে গেছে, তখন এর মধ্যে একটুখানি ভাজা মশলা, ঘরের তৈরি ভাজা মশলা দিয়ে আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। এটা হচ্ছে বেগুনের কাঁটা চচ্চড়ি, উত্তম কুমারের ফেভারিট ছিল বেগুন নয় কাঁটা চচ্চড়ি। এরপর করব মসুর ডাল ফ্রাই, মাছের মাথা দিয়ে মসুর ডাল ফ্রাই, তার জন্য 5 ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ রসুন ফোড়ন দিলাম, দিয়ে আবারও ওই আদা আর রসুন স্ক্যাপারে ঘষে রেখেছি সেটা দিয়ে দেব, দিয়ে মসুর ডাল 1 সিটি দিয়ে রেখেছি, বললাম না টমেটো নেই, টমেটো দিলে কিন্তু আরও জমে যেত। যা যা মশলা বেগুনের কাঁটা চচ্চড়িতে দিয়েছি সেই সেই মশলাই কিন্তু মসুর ডাল ফ্রাইতে দিচ্ছি, আর 1 সিটি দিয়ে মসুর
ডালটা সেদ্ধ করে রেখেছি। মশলাটা দিয়ে যেই কষা হয়ে যাবে, মাছের মুড়ো দিয়ে ভালো করে মাছের মুড়োর সাথে মশলার বেশ একটা মাখো মাখো ভাব এসে যাবে, তখন এর মধ্যে মসুর ডালটা নেপ দিয়ে এক ফুট দিয়ে ধনে পাতা দিয়ে নাবিয়ে দেবো। ব্যাপক কিন্তু লাগে, যদি কারোর বাড়ি মসুর মানে মাছের মাথা বেড়ে যায় এইভাবে রেসিপি করে খেয়ে দেখো, ফেলা যাবে না, উল্টে তোমার প্রশংসায় সব পঞ্চমুখ হয়ে যাবে। এই দেখো কি সুন্দর হয়েছে দেখেছো, এবার ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে চলে এসেছি একদম দুপুরবেলায় আমার মেয়ের আর আমার লাঞ্চ নিয়ে, মসুর ডালের মাছের মাথা দিয়ে মসুর ডাল ফ্রাই আর বেগুনের কাটা চচ্চড়ি আর দুটো ডিমের পোচ একটা মেয়ের একটা আমার, এই দিয়ে আমরা আজকে দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করে নিয়ে বিকেলে তোমাদের সাথে কথা বলবো, আর বিকেলে কিন্তু কি কথা বলছি চলো। গুড ইভিনিং, এখন হচ্ছে ঘড়িতে 7:50 বাজে, সন্ধ্যাবাতি দিয়ে চা টা খাওয়া হয়ে গেছে, আর আজকে রাত্রে ডিনার হবে কি সেটা মেয়ের ইচ্ছায়, মানে মেয়ে কদিন ধরেই খেতে চাইছে, তো আজকে বলছে মা এটা আজকে খাবো। তো মেয়ে কি করছে, মেয়ে বললো আমি করব, তোমাকে আসতে হবে না, প্রেশার কুকারে সিটি পড়ছে, মেয়ের খুব কদিন ধরে খেতে ইচ্ছে করছে মটরশুঁটির কচুরি আর আলুর তরকারি, এই কটা মটরশুঁটি ছিল, বললো মা এতে করবো, বললাম কর তোর আর আমার তো দুজনের হয়ে যাবে। তো মেয়ে রান্নাটা করছে মটরশুঁটির কচুরি আলু সেদ্ধ দিয়ে তরকারি করবে আর কি, আলু সেদ্ধটা করে আলুর তরকারি। তো চলো একবার দেখাই, অন্ধকার, এই যে গ্যাসে বসে গেছে, এই যে গ্যাসে বসিয়ে দিয়েছে মটরশুঁটি সেদ্ধ আর হচ্ছে প্রেশার কুকারে আলু সেদ্ধ, আলুটা বন্ধ করে দিয়ে হয়ে গেছে, আর এই যে মটরশুঁটি সেদ্ধ আর ময়দাটা আমি ওকে বলেছি একটুখানি আটা আছে দেখবে কতটুকু আটা আছে, এই যে এইটুকু আটা আছে, আমি বললাম আটা দিয়েই খাবো, ময়দা নেই তো কি হয়েছে, আটা দিয়েই খাবো, ইচ্ছা যখন করছে খেয়ে নি, কেন কি শীত এবার ফুরিয়ে যাবো যাবো, শীত এবার ফুরিয়ে যাবো যাবো, ওই জন্য আমি বললাম যে ইচ্ছা যখন করছে চল আটা দিয়েই খাবো। তো ও মটরশুঁটির কচুরির মটরশুঁটির পুরটা ওই করবে আর আলুর তরকারি ওই করবে, আমি শুধু ময়দাটা একটু মেখে দেবো, কেন বলো তো ময়দা মানে আটাটা, একটুখানি আটা আছে তো রিক্স নেওয়া যাবে না, যদি জল বেশি হয়ে যায় ও মাখবো বলেছিল, কিন্তু না আমি বললাম একটুখানি আটা আছে রিক্স নেওয়া যাবে না, আমি বেশ আটো আটো করে মেখে দেবো, যদি বাই চান্স জল বেশি হয়ে যায় তাহলে কেলেঙ্কারির প হয়ে যাবে, পয়ে কেলেঙ্কারি, কেলেঙ্কারি প না পয়ে কেলেঙ্কারি। তো আজকে কালকে আগামীকাল শনিবার বলে আমি ওকে আগে গ্যাসের তাক ফাক সুন্দর করে গ্যাস ঠ্যাস মুছে বাসনপত্র মেজে রেখে দিচ্ছি, যদি আলুর তরকারি বেড়ে যায়, যদি কচুরি বেড়ে যায়, ওর মধ্যে থেকে যদি কচুরি বেড়ে যায় তাহলে আগামীকাল খেতে পারবো, কচুরি বারবার কোনো আশা নেই, কারণ ওইটুকু আটাতে আমাদের মা মেয়ের হয়তো 6-8 কচুরিই হবে, আর মটরশুঁটির পরিমাণটাও তো তোমাদের দেখিয়ে দিলাম একটুখানি, মানে 5 টাকার মতো মটরশুঁটি, 5 টাকাও নয় একটুখানি, এই দেখো এইটুকু দেখতে পাচ্ছ, হ্যাঁ আর হ্যাঁ আলুর তরকারি বেঁচে দিয়ে যাওয়ার আশা আছে, হ্যাঁ তো চলো মেয়ে সব করুক তারপরে পরে কথা বলবো, ঠিক আছে খাওয়ার সময় কথা বলবো, আমি এখন একটুখানি ঘরে বসে নিজের মতন টাইম কাটাবো, আর হ্যাঁ সকালে তোমাদের বললাম না যে আজকে 3-4 ঘুম হয়নি, আজকে দুপুরে বেশ ঘুমিয়েছি, বেশ মানে ঘন্টা দেড়েক তো ভালো মতো ঘুমিয়েছি, বেশ ভালো লাগছে অনেক দিন পরে, তবে কি বলতো দুপুরে ঘুমালে না বিকেলবেলা শরীরটা কেমন ভারী ভারী হয়ে যায় আর ম্যাচ ম্যাচ করে, চলো খাবার মেয়ে করছে করুক, আমি গিয়ে একটুখানি নিজের মতো ফোন টোন দেখি। আর এই দেখো মেয়ে আমাকে খাবার নিয়ে একদম কম্বলের তলায় আমি বসে আছি, খাবার নিয়ে বিছানায় দিয়ে গেছে, ওই যে মটরশুঁটির কচুরি আর আলুর তরকারি, আমি এখন মনে করলাম সত্যি কথাই আমার মতন বোধহয় সুখী মা খুব কমজনাই আছে, মেয়ে এসে খাবারটা যখন রাত্রিবেলা আমার হাতের কাছে ধরে দিল না, এটা আমার কাছে যেন একদম মনে হলো আমি এখন সবথেকে বড় সুখী মানুষ, এই রকম সুখ কিন্তু সব মেয়েরাই পেতে চায়, মায়েরাই পেতে চায়,
চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই।